শ্রীমদ ভাগবত মহাপুরাণী দশম স্কন্ধে দ্বাত্রিংশ অধ্যায়ে শ্রী শুকমণি বললেন, হে পরীক্ষিত, অন্য এক গোপী নিজ নেত্রের দ্বারপথে গোবিন্দকে নিজের হৃদয় মন্দিরে নিয়ে গেলেন এবং তারপরই চোখ বন্ধ করে ফেললেন। কেন না যেন হৃদয়গত প্রিয়ের বহির্গমনের পথ রুদ্ধ করে দিলেন। জয় রাধি। তাহলে নয়ন পথে গোবিন্দকে অন্তর মাঝে নিয়ে নিলেন হৃদয় মন্দিরে, নিয়ে আবার চোখ বন্ধ করে দিলেন। কেন? যেখান দিয়ে তাকেই অন্তরে ঢুকিয়েছেন, যদি সেই চোখটা খোলা রাখে আবার ওই পদ্মে যদি বেরিয়ে যায়, এই জন্যে চোখ দুটি বন্ধ করে দিলেন। নিতাই গৌর হরিব। তারপর সেই অন্তরলোকে নিভৃতে তাকে মানসিকভাবেই নিবিড় আশ্লেষে বদ্ধ করলেন, হৃদয় মাঝে তাকে আটকে রাখলেন। তার সর্বাঙ্গে রোমাঞ্চ দেখা দিল। গোবিন্দকে হৃদয় মাঝে পুরে নিয়েছেন, তার ফলে তার অঙ্গে রোমাঞ্চ দেখা দিল, অঙ্গে পুলক জাগল, তার সর্বাঙ্গে রোমাঞ্চ দেখা দিল। সিদ্ধ যোগীর মতো তিনি আনন্দ সাগরে মগ্ন হয়ে গেলেন। পরীক্ষিত, সংসারী ব্যক্তিরা যেমন ব্রহ্মজ্ঞ মহাপুরুষকে নিজেদের মধ্যে পেয়ে নিজেদের দুঃখ তাপ থেকে মুক্ত হয়, তেমনি শ্রীকৃষ্ণের দর্শনে গোপীরা সকলেই আনন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত হলেন। শ্রীকৃষ্ণের বিরহে তাদের যে প্রবল সন্তাপ জন্মেছিল তার সম্পূর্ণরূপেই দূর হয়ে গেল, পরম শান্তিতে ভরে গেল তাদের মন। যমুনা পুলিনে গোবিন্দ এসে তাদেরকে দেখা দিলেন এবং গোবিন্দকে প্রাপ্ত হয়ে তাদের সব তাপ দূর হয়ে গেল, পরম প্রশান্তিতে ভরে গেল তাদের মন। হে কল্যাণীয় পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তো সর্বদাই অচঞ্চল মহিমায় অবস্থিত, তিনি অশ্চ্যুত স্বরূপ। তথাপি তখন বিরহের অবসানে বিগত দুঃখ সেই গোপল অলনাবৃন্দি পরিবৃত অবস্থায় তার শোভা যেন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। শ্রীগোবিন্দ তিনি অচ্যুত, তিনি অচঞ্চল, তথাপি গোপীদের বিরহের অবসানে বিগত দুঃখ সেই গোপল অলনাবৃন্দে পরিবৃত হয়ে তার শোভা যেন আরও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। যেমন পরমেশ্বর নিজের নিত্য জ্ঞান বল প্রভৃতি শক্তিসমূহের দ্বারা সেবিত হয়ে অধিক শোভা সম্পন্ন হন, তারপর শ্রীকৃষ্ণ সেই ব্রজসুন্দরীগণকে সঙ্গে নিয়ে যমুনার পুলিনে উপস্থিত হলেন। তখন সেখানে বিকশিত কুন্দ মন্দার পুষ্পের সুরভি বহন করে সুগন্ধি শীতল বায়ু মৃদুমন্দ প্রবাহিত হচ্ছিল এবং সেই সুগন্ধে আকৃষ্ট ভ্রমরেরা ইতস্তত গুঞ্জন করে ফিরছিল।
সেই রাসরজনীর পরিবেশটা কেমন ছিল সেটাই বলছেন, যে নানাবিধ পুষ্প পুষ্পিত হয়েছে এবং সেই কুসুমের গন্ধ পবন কি করছেন, কুসুমের গন্ধ বুকে নিয়ে দীঘতে দিগন্তরের বুকে পৌঁছে দিচ্ছিল। আর কুসুমের গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরেরা গুনগুন করে গান করছিল। শরৎ পূর্ণিমার পূর্ণচন্দ্র অমল কিরণধারা সম্পাতে রাত্রির অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয়েছিল। শরৎকালীন সেই পূর্ণিমা রাত্রিতে অন্ধকার সব দূরীভূত হয়েছিল। দোলক থেকে ভোলক পর্যন্ত একটি পবিত্র মঙ্গলময় আবহের সৃষ্টি হয়েছিল। কোথাও কোনো মলিনতার চিহ্ন মাত্র ছিল না। আমাদের বৈষ্ণব কবি তিনি পদাবলিতে গাইছেন, সে রজনীটা কেমন ছিল, শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতি যুথি মত্ত মধুকর ভরণী এ। মল্লিকা মালতী যুথি নানাবিধ পুষ্প লতায় লতায় তারা ফুটেই উঠেছে বুক ভরা সুগন্ধি লয়ে বলি গোবিন্দ সেবায় লাগিবে বলি বুক ভরা সুগন্ধি লয়ে লতায় লতায় তারা ফুটেই উঠেছে। বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবাই আজ কৃষ্ণ সেবার জন্য উন্মুখ। পুলিন ভূমিটি পর্যন্ত সুমার্জিত নির্মল রূপ ধারণ করেছিল যমুনার পুলিন ভূমিটা, এত নির্মল রূপ ধারণ করেছিল যে সুমার্জিত, কারণ যমুনা নদী স্বয়ং তার তরঙ্গরূপ হস্তের দ্বারা নিপুণভাবে কোমল বালুকা রাশিতে তা আকীর্ণ করে রেখেছিল। যমুনার বাহু, যমুনার আবার বাহু আছে নাকি, আছে, যমুনার বাহু হলো তরঙ্গ, যমুনার তরঙ্গই হলো তার বাহু। সেই তরঙ্গের দ্বারা কোমল বালুকা রাশিতে তা আকীর্ণ করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণের দর্শনে ব্রজাঙ্গনাদের মনে যে আনন্দ উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল তার প্রাবল্যে তাদের সকল হৃদয় ব্যথা সমস্ত দুঃখ শোক ভেসে গিয়েছিল। তার মানে গোবিন্দ অন্তর্ধ্যান করেছিলেন সমস্ত গোপীর মধ্যে একটু গর্ব হয়েছিল যে কৃষ্ণকে আমি বেশি ভালোবাসি তাই সবাইকে ছেড়ে আমার কাছে এসেছে, কিন্তু তারা জানে না যে প্রত্যেক গোপীর পাশেই কৃষ্ণ আছে। গোপী তার নিজের কৃষ্ণকে নিয়েই ব্যস্ত, অন্যের কাছে যে আছে সেটা দেখার সময় নেই। তাই গোপীর মনে একটু অভিমান হয়েছিল, এই জন্যে শ্রী গোবিন্দ রাসস্থলী থেকে অন্তর্ধ্যান করলেন। কৃষ্ণ হারা হয়ে বনে বনে গোপী কাঁদলেন, কত কথা বললেন।
শেষে বললেন, তোমাকে আর ছোটাছুটি করতে হবে না, আমাদেরকে ফাঁকি দিয়ে তুমি অন্তরালে লুকাচ্ছ কণ্টকাকীর্ণ বনপথে, কাঁকরযুক্ত মাটিতে চলতে তোমার চরণে কত ব্যথা লাগছে। হরি বল। কারণ গোবিন্দ তো পায়ে পাদুকা ব্যবহার করেনি, বৃন্দাবনের কৃষ্ণ কোনোদিনই চরণে পাদুকা ব্যবহার করেনি, আমার রাধারানীও করেনি। জয় রাধে। এই জগতে আমরা ঘরের মধ্যেও পাদুকা ব্যবহার করি, নিতাই গৌর হরিব, কিন্তু গোবিন্দ তিনি ব্রজভূমিতে কাঁকরযুক্ত মাটিতে কণ্টকাকীর্ণ বনপথে চলেছেন, পাদুকা ব্যবহার করেননি। তাই ব্রজসুন্দরীগণ শেষে বলছিলেন, একজন আরেকজনকে আমরা আর খুঁজব না, আমরা যত খুঁজব তত সে আমাদের ফাঁকি দেবার জন্যে এক স্থান থেকে অন্য স্থানে ছোটাছুটি করবে, তার কোমল চরণে ব্যথা লাগবে। গোপী বললেন, যে চরণে, যে তোমার চরণ কোমল, আমাদের এই বক্ষপরি রাখতে আমরা আশঙ্কা বোধ করি, যে আমাদের এই কঠিন বক্ষের পরশে তোমার কোমল চরণে যদি ব্যথা লাগে, তাই চরণ আমরা সাবধানে বক্ষে রাখি, আর সেই চরণে তুমি এই কণ্টকাকীর্ণ বনপথে কাঁকরযুক্ত পথে চলছ, তোমার চরণে কি ব্যথা লাগছে না? তোমাকে আর ছুটতে হবে না, আমাদের নাই দেখা না দিলে, তুমি আর ছোটাছুটি করো না, চরণে ব্যথা লাগবে। গোপীদের এই আকুল প্রার্থনা শ্রবণ করে গোবিন্দ এসে তাদের মধ্যে উপস্থিত হলেন, তাদের দেখা দিলেন, তারা সবাই গোবিন্দকে দর্শন করে তাদের হৃদয়ের ব্যথা, বিরহ ব্যথা দূর করলেন। তারপর যমুনা পুলিনে তাদেরকে নিয়ে এলেন, শ্রীকৃষ্ণের দর্শনে ব্রজাঙ্গনাদের মনে যে আনন্দের উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, তার প্রাবল্যে তাদের সকল ব্যথা, হৃদয়ের ব্যথা, সমস্ত দুঃখ শোক ভেসে গিয়েছিল। বেদমন্ত্রসমূহ যেমন প্রথমত কর্মকাণ্ডের বিধান দিয়ে থাকে, কিন্তু কাম্য ফলসমূহের নশ্বরতার কারণে তাতে তৃপ্ত হতে না পেরে শেষ পর্যন্ত জ্ঞানকাণ্ডে উপনীত হয়, তারপর আত্মানন্দ ব্রহ্মানন্দ সাক্ষাৎকারে সর্বকামনার পরপারে পৌঁছে কৃতকৃত্য হয়। সেরকমই সেই ব্রজসুন্দরীগণ পূর্ণ কাম, আত্মকাম হয়ে গিয়েছিলেন, তবু প্রেমের সেবা স্বীকার করি তারা নিজেদের অন্তর্যামী স্বরূপ চিরবন্ধু শ্রী গোবিন্দের উপবেশনের জন্য নিজেদের বক্ষস্থলের কুমকুম রঞ্জিত উত্তরীয় দিয়ে আসন রচনা করলেন। জয় রাধি। গোবিন্দকে যমুনা পুলিনে আসন দিলেন। কি আসন? তাদের গায়ের যে উত্তরীয় ওড়না, যে ওড়নায় লেগে আছে তাদের বক্ষের কুমকুম, সেটা পেতে দিলেন গোবিন্দকে আসন রূপে। যোগেশ্বরগণ যোগ সাধনা দ্বারা পবিত্রীকৃত নিজেদের হৃদয়ে যার জন্য আসন কল্পনা করেন, কিন্তু তার অধিষ্ঠান সম্পর্কে নিশ্চিত হতে না পারেন না, সেই সর্বশক্তিমান ভগবান এই সেইখানে
যমুনার বালিতটি গোপীগণের উত্তরীয় বস্ত্রে উপবিষ্ট হলেন। দেখেছেন যোগীগণ যাকে হৃদয়ে ধারণ করতে পারেন না, আনতেই পারেন না ধ্যানের দ্বারা, আর সেই গোবিন্দ সেই বালুকার উপরে ব্রজসুন্দরীর দেওয়া যে উত্তরীয় সেই আসনে উপবেশন করলেন। না গো, ওটা শুধু কুমকুম লিপ্ত উত্তরীয় নয়, ওটা তাদের প্রেমের আসন, ভালোবাসার আসন। আমরা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে রাখি, তাই না? আর ব্রজবাসীরা গোবিন্দকে ধুলার মধ্যে বসিয়ে রাখছেন। ওই ব্রজবনে তারা সিংহাসন কোথায় পাবে গো? তাই হৃদয়ের সঙ্গে পরশ করা সেই কুমকুম লিপ্ত উত্তরীয় আসনটা তারা পেতে দিলেন, গোবিন্দ সেখানে উপবেশন করলেন। যেমন বাৎসল্য রসাধার মা যশোমতী তাকে ধুলার মধ্যে বসিয়ে রাখে, এখানে বসে খেলা কর, তাই না? তাতেই গোবিন্দ প্রীত সন্তুষ্ট হন, কারণ তার সঙ্গে আছে প্রেম। প্রেমে ভক্ত তাকে যেখানেই রাখে সেখানেই সে সুখ পায়। আর প্রেম যদি না থাকে, আপনি যতই রত্ন সিংহাসন দেন না কেন, তার সুখ হবে না। দুর্যোধন বহুবিধ রাজভোগ তৈরি করেছেন গোবিন্দের জন্যে, বলছেন কৃষ্ণ আমার তো অভাব নেই কিছু, তোমার যেটা ভালো লাগে খাও। তা কৃষ্ণ বলছেন আমার তো তোমার এখানে খাওয়া হলো না, কিছুই ভালো লাগছে না। কেন 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 ভালো লাগছে না? তার মানে প্রেম তো নাই, সে অভিমান নিয়ে গোবিন্দকে সেবা দিতে চাইছেন। অভিমানে আমার গোবিন্দের সেবা হয় না, ক্ষুধার্ত হয়ে ছুটলেন কোথায়? বিদুরের ঘরে। বিদুর কাঙাল, তার ঘরে গিয়ে বলছেন পিসিমা শিগগির আমাকে খেতে দাও, খুব ক্ষুধা। হাঁড়িতে ক্ষুদের অন্ন ছিল তাই কটা দিলেন, বলছে আরো দাও। ঘরে গিয়ে কলা নিয়ে এসে কলা ফেলে কলা চোখলা দিচ্ছেন কৃষ্ণের মুখে। কৃষ্ণ পরমানন্দে ভোজন করছেন কলা চোখলা, ভাবুন। তো শ্রী গোবিন্দ হলেন প্রেম ভোকা, প্রেমের কাঙাল। সে কখনো প্রেমে ভক্ত তাকে যেমনভাবে রাখে সেখানেই সে ভালোবাসে। তাই ব্রজগোপীর দেওয়া আসন বক্ষের কুমকুম লিপ্ত উত্তরীয় আসন পেতে দিলেন গোবিন্দ। সেই আসনেই যমুনা পুলিনী বালুকার উপরে উপবেশন করলেন। পরীক্ষিত, ত্রিলোকের ত্রিকালের সমগ্র শোভা মাধুরী একটি আধারে যুগপত আশ্রিত রয়েছে ভগবানের তনুতে, সেই অপরূপ দেহটি নিয়ে তিনি গোপীমণ্ডল মধ্যে বিরাজ করছিলেন। কৃষ্ণ পরায়ণা সহস্র সহস্র গোপুললনা তাদের প্রেম ভক্তির অনুরূপ উপাচারে তার পূজা করছিলেন। এই দেখুন, শত শত সহস্র সহস্র কোটি কোটি ব্রজললনা গোবিন্দের পূজা করছিলেন। কি দিয়ে?
প্রেম ভক্তির উপাচারে। বাইরের উপাচার নাই বা থাকলো, বাইরের উপাচার আমরা কত উপাচার দিয়ে তাকে পূজা করি, যেমন পত্র পুষ্প মানে তুলসী পাতা, ফুল, গঙ্গা জল, কত কি আমাদের দরকার হয়, অগরু চন্দন। কিন্তু ব্রজগোপীদের ওই যমুনা পুলিনে আর কি আছে গো সঙ্গ, কিছুই তো নাই, তা কি দিয়ে পূজা করবে? বলছে প্রেম ভক্তির উপাচার দিয়ে গোবিন্দকে পূজা করছেন। জয় রাধে। প্রেম ভক্তির উপাচার। আসলে গোবিন্দ প্রেম ভক্তিরই বশ। প্রেম ভক্তি হয় যদি তবে হয় মনঃশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা, নরোত্তম ঠাকুর বলছেন। প্রেম ভক্তি না হলে মন শুদ্ধ হয় না, আর মন শুদ্ধ না হলে হৃদয়ের ব্যথা দূর হয় না। নিতাই গৌর হরিব। প্রেম ভক্তি চাই। আমি অনেককেই জিজ্ঞেস করি, বিশেষ করে যারা লেখাপড়া করে, বলো কি সম্পদ পেলে সব পাওয়া হয়ে যায়? এমন কি সম্পদ আছে যা পেলে সব পাওয়া হয়ে যায়? কেউ বলছে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়। আমি বললাম ভগবানকে পেলেও সব পাওয়া হয় না, প্রেম ভক্তি পেতে হবে। কারণ ভগবানকে ধরে রাখবে কি দিয়ে? তাকে ধরে রাখতে গেলে তো সেবার দ্রব্য চাই, আর সেটাই হলো প্রেম ভক্তি। প্রেম ভক্তি দিয়েই তাকে ধরে রাখতে হবে, তাকে সেবা করতে হবে। সেবা না দিলে তো সে থাকবে না। দেখেছেন, হেন নিতাই বিনে ভাই, তারপর কি, রাধা কৃষ্ণ পেতে নাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। কিন্তু অনেকে তো নিতাইকে মানেই না গো। যারা নিতাই গৌরকে মানে না তাদের কপাল পোড়া, তাদের দুর্ভাগ্যের সীমা নাই। কলিযুগে মনুষ্যকুলে জন্মগ্রহণ করি, তাদের দুর্ভাগ্যের সীমা নাই যদি নিতাই গৌরকে ভজন না করে। আছে এই বাংলার বুকেই অনেক অনেক মতের সাধু সন্তরা আছে যারা নিতাই গৌরকে চেনেই না, নামই জানে না। কিন্তু আপনাদেরকে বলছি, নিতাই গৌরকে ভজন করতেই হবে, নাহলে জীবন বিফলে যাবে। জানি তাই জানি তাই হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পেতে নাই দৃঢ় করি শক্ত করি ধর নিতাইয়ের পায়। বলছেন সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার, সে পশু। নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই তাকে পশু বলছেন ঠাকুর মহাশয়। তা আবার যেমন তেমন পশু নয়, বলছেন সে পশু বড় দুরাচার, তাকে দুরাচার পশুর সঙ্গে তুলনা করছেন। দুরাচার পশু কারা গো? যারা মাংসাশী পশু, বাঘ, সিংহ, কুকুর, শিয়াল। কিন্তু হাতি অত বড় জন্তু, সে কিন্তু হিংস্র নয়। কেন, সে কী খায় গো? হাতি কী খায়? কলা গাছ, লতা পাতা। শক্তিটা কেমন? হ্যাঁ, হাতির মতো শক্তি কারো নেই। অনেক ডাক্তাররা উপদেশ দেয়
যে আমিষ বা মাছ মাংস না খেলে তোমার শক্তি বৃদ্ধি হবে কি করে, তোমার শরীরের ক্ষয় পূরণ হবে কি করে, কত কথা তারা বলে। তাহলে হাতি কী খায়, মহিষ কী খায়, ষাঁড়গুলি কী খায়, তাদের শক্তি কেমন গো, তাদের বুদ্ধি ঠিক নাই, তাদের বুদ্ধি ভ্রান্ত, তারা প্রকৃত বুদ্ধিজীবী নয়। তাহলে এখানে পরীক্ষা, এখানে একটা বিশাল পরীক্ষা, যারা মাংসাশী তারা হলো হিংস্র, আর যারা তৃণভোজী তারা কেমন, শান্ত। গরু ছাগল মোষ ভেড়া হাতি ঘোড়া এরা তৃণভোজী, এরা কেমন শান্ত দেখেছেন। তা আমরা কৃষ্ণ ভক্তের স্বভাব কি, চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাহলে শান্ত স্বভাবটা আসবে কি করে, আমরা যদি মাংসাশী হই তাহলে শান্ত স্বভাবটা আসবে কি করে, উগ্র মেজাজ তো সবসময় থাকবে, কাম ক্রোধ লোভ মোহ এগুলি তো পরিপূর্ণরূপে থাকবে। এই জন্যে যারা শুদ্ধ ভক্ত তারা সবসময় শাকাহারী, গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পায় যাতে শান্তভাবটা আসে, বৈষ্ণবীয় স্বভাবটা আসে, হরি ভক্তিটা লাভ হয়। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, স্বর্গ কামনা আছে, মুক্তি কামনা আছে, তারা অশান্ত হয়ে ছোটাছুটি করছে, নানা রকম সিদ্ধি কামনা করছেন, তারা ছোটাছুটি করছেন, বৈষ্ণবদেবীর মন্দিরে পাহাড় পর্বতে ছোটাছুটি করছেন, কিন্তু কৃষ্ণ ভক্তের কোনো ছোটাছুটি নাই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার অন্তরে কোনো কামনাই নেই, অতএব শান্ত হয়ে বসে আছে। জয় রাধে। তাই ব্রজসুন্দরীগণ গোবিন্দকে পূজা করছেন যমুনা পুলিনে, কী দিয়ে পূজা করছেন গো, কী উপাচারে পূজা করছেন, প্রেম ভক্তির উপাচারে। এটাই হলো শ্রেষ্ঠ উপাচার, আপনার কিছু নাই, দরকার নাই, শুধু নয়ন জলে পূজা করুন। গোবিন্দের নাম তো ভাবগ্রাহী, ভাবগ্রাহী জনার্দন, তিনি শুধু ভাব দেখেন, ভাব ছাড়া আর কিছু দেখে না। দক্ষিণ ভারতে গেছেন মহাপ্রভু, এক গীতা পাঠক গীতা পাঠ করছেন, অশুদ্ধ উচ্চারণ করছেন গীতা শ্লোক ভুল, কিন্তু খুব কাঁদছেন, মহাপ্রভু দেখছেন। প্রভু জিজ্ঞেস করলেন, তুমি যে গীতা পাঠ করছো তোমার শ্লোকগুলি তো ঠিক উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, পাঠক বলছেন, কি করব প্রভু, আমার গুরুদেব আজ্ঞা করেছেন তুমি গীতা পাঠ করবে প্রতিদিন। আমি বললাম, আমি তো লেখাপড়া জানি না, যা পারবে তাই করো। তাই আমি গীতা নিয়ে বসি, শুদ্ধ অশুদ্ধ বুঝি না, আমি তো ব্যাকরণও জানি না, খুব ভালো। আচ্ছা, গীতার কি অর্থ বুঝে তোমার এত সুখ হয়, এই যে তুমি কাঁদছো এত, গীতার কি অর্থ বুঝেছো যার জন্য তোমার এত সুখ এত আনন্দ হচ্ছে? বলছে, আমি তো অন্য কিছু বুঝি না, আমি যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি কৃষ্ণকে দেখতে পাই, নিতাই গৌর হরিব, দেখতে পাই অর্জুনের রথের উপরে গোবিন্দ বসে তাকে কত হিতোপদেশ দিচ্ছেন।
আমি শুনতে পাই। মহাপ্রভু বলছেন, তুমি যথার্থ গীতা পাঠক, ধন্য তুমি। তার মানে কি? ভগবান আর কিছু দেখে না, শুধু দেখে ভাব। ভাবগ্রাহী জনার্দন, ভাব প্রেম। হ্যাঁ, বাইরে আমি কি দিচ্ছি না দিচ্ছি ওটা দেখছে না, দেখছেন অন্তরে প্রেম কতটা আছে, ভাব কেমন আছে। উনি তো অন্তরের খবর নেন। হ্যাঁ গো, বাইরেরটা খুব একটা দেখেন না, ভিতরের খবরটা নেন। বাইরে সেবা দিচ্ছি কিন্তু মনটা রয়েছে অন্য জায়গায়, হরিনাম করছি মনটা অন্য জায়গায় রয়েছে, এটা হবে না। যা করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে। তাই শুধু প্রেম চাই, প্রেমের কাঙাল। এই জন্যে চৈতন্য চরিতামৃত বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। কি সুন্দর কথা! এটা স্বয়ং মহাপ্রভু কৃষ্ণের কাছে বলছেন। মহাপ্রভুই তো কৃষ্ণ, তবু নিজেকে সংসারী জীব অভিমানী গৌরহরি কৃষ্ণের কাছে বলছেন, হে কৃষ্ণ, আমার অন্তরটা দরিদ্র, কেন আমার অন্তরে কৃষ্ণ প্রেম নাই? তোমার জন্যে প্রেম নাই, ভালোবাসা নাই, তবে আমার অন্তঃকরণ দরিদ্র। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, খুব মূল্যবান কথা। এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে, যেন ভুলে না যায়। ধনী মানি কুলিন, রাজাধিরাজ হোক না কেন, উত্তম কুলে জন্মগ্রহণ করুক, কিন্তু তার অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে, সেই দরিদ্র, সে দুঃখী। তার মতো দুঃখী কেউ নাই। অনেকে অট্টালিকায় বাস করছেন, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার অন্তরে প্রেম নাই, এই জন্য তৃতাপ জ্বালায় জ্বলছে। হ্যাঁ, তৃতাপ জ্বালায় জ্বলছে। তার তাই কৃষ্ণ প্রেম যদি থাকে, গাছতলায় থাকলেও সে আনন্দে থাকে। রূপ সনাতন তারা নবাব হোসেন শাহের মন্ত্রিত্ব ত্যাগ করে বৃন্দাবনে গেছেন, তখন তো ঘর বাড়ি নাই গো। হ্যাঁ, কোথায় থাকবো এ চিন্তা নাই, কি খাবো এ চিন্তাও নাই, বৃক্ষতলে দিন কাটাচ্ছেন। তাও কি এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, এক বৃক্ষতলে বহুদিন বাস নয়, কারণ মায়া জন্মে যাবে, আসক্তি জন্মে যাবে। এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি গ্রাস। ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি মেগে খান যারা রাজমন্ত্রী, উত্তম কুলে জন্ম রাজমন্ত্রী পণ্ডিত শিরোমণি, কোনো দিক দিয়ে কমা নয়, আর তারা বৃন্দাবনে গিয়ে গাছতলায় বাস করছেন, কারণ তারা সুখে আছেন। কেন সুখে আছেন? গৌরহরি তাদের অন্তরে বসে আছেন, রাধা মাধবকে তারা হৃদয় মন্দিরে রেখে দিয়েছেন, এই জন্য তো তারা আনন্দের সমুদ্রে ডুবে আছেন। জয় রাধে! তাই যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, সে দুঃখী, সে দরিদ্র। আমরা গৌর গোবিন্দের কাছে
গুরু বৈষ্ণবের কাছে যেন আর কিছু না চাই, চাইতে যদি হয় শুধু প্রেম ধন চাইতে হবে। ধনং দেহি যশো দেহি রূপং দেহি এটা দেহি সেটা দেহি না, ও পেলে মঙ্গল হবে না। মা বিপত্তারিণী, বিপদ থেকে উদ্ধার করো। তারপরে আরো কত আছে, ভবতারিণী ভব সংসার থেকে উদ্ধার করো। কিন্তু কৃষ্ণ ভক্ত কিছুই বলে না, কৃষ্ণ ভক্ত শুধু চায় কি বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। হে কৃষ্ণ, আমাকে তোমার চরণের দাস করো, আর দাসিত্ব বেতন দিতে হয়। দাস মানে কি, দাস মানে চাকর, আর দাসী মানে চাকরানি, তাই না? আমরা তো এই সংসারে সবাই চাকর চাকরানি গো, কেউ অস্বীকার করতে পারবেন? কেউ সরকারের চাকর চাকরানি, কেহ কোম্পানির, আর সংসারের চাকর চাকরানি তো সবাই। এত চাকরি করেও কিছু পেলাম না, হার ভাঙা খাটনি খাটলাম। বৃথাই সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। বৃথাই সেবা করলাম কাদের, কৃপণ দুর্জনে, আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী আমার ভ্রাতা আমার মাতা পিতা, এরা সব দুর্জন, এরা কৃপণ। আপনারা আমাকে গালি দিবেন, বাবাজি কিসব অলক্ষণীয় কথা বলছেন, আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার স্ত্রী এরা দুর্জন। হ্যাঁ, আমি বলছি না, বৈষ্ণব কবি বলছেন, যদি এরা হরিভক্ত হয় তাহলে সুজন, আর যদি হরিভক্ত না হয় তাহলে দুর্জন। প্রহ্লাদের বাবা বলছেন, এই আমি ভগবান, ওই আমার শত্রুর কথা ভুলে যা। প্রহ্লাদ বলছে, না বাবা তুমি ভগবান নও, ভগবান নারায়ণ, শ্রীহরি নারায়ণ, তিনি ভগবান, আমরা তার দাস। কিন্তু প্রহ্লাদের পিতা মানে নাই। তা বলুন, যারা গোবিন্দকে মানে না ভজে না তারা দুর্জন ছাড়া আর কিছু নয়। সে মিনিস্টার হোক, ব্যারিস্টার হোক, ক্রিকেটার হোক, নোবেল পুরস্কার পাক, রাষ্ট্রপতি পুরস্কার পাক, যা পাক না কেন, যদি গোবিন্দকে ভজো না বাসে, গোবিন্দকে ভক্তি না করে, ভজন না করে, তাহলে সে কি দুর্জন। বৃথায় সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিরে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণর বিন্দুরে। দেখেছেন, তাদের দাসত্ব করছি কেন, চপল সুখ পাওয়ার জন্য। চপল সুখ কাকে বলে, মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তার নাম চপল বা চপলা। কতক্ষণ দেখা যায় গো, এক ঘন্টা, এক দুই তিন চার বলতে বলতে হারিয়ে যায়। ঠিক ওই ক্ষণিক সুখ পাওয়ার জন্যে এত ভূতের বেগার খাটছি। জয় রাধে। তাই গোবিন্দকে ভজন করো, গোবিন্দের সেবা করো, যে জন্য এসেছি। হ্যাঁ, মনুষ্য জন্ম পাইয়া
राधा कृष्ण ना भजिया जानिया शुनिया विष खाइन। के बोलछेन? नरोत्तम ठाकुर। এই মনুষ্য জন্মটা রাধাকৃষ্ণের যুগল ভজনের জন্যে, তা না করে জেনে শুনে বিষ খাচ্ছে, বিষয় গরলময় তাকে মানুষ সুখ চয়। ঠাকুরমশাই বলছেন বিষয় গরলময়, গরল মানে কি? বিষ। বিষয় গরল, বিষ, তবুও ওটা খাচ্ছি, জেনে শুনেও খাচ্ছি সুখ পাওয়ার জন্যে, কিন্তু সুখ নাই হতে। জয় রাধি। খুব মূল্যবান কথা গো। আজকে একটা মেয়ে আমাকে বারবার ফোন করছে তারকেশ্বর থেকে। বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি 9-10টা ফোন মিস কল। কে বলছো? তারকেশ্বর থেকে। আপনার মন্দিরে আমি থাকবো। আচ্ছা, তোমার বয়স কত? 32। বিয়ে করেছো? বলছে করেছিলাম, কিন্তু এখন ছেড়ে দিয়েছি, শাখা সিঁদুর ফেলে দিয়েছি। ও ভালো। দেখুন, এই তো সংসার। দিল্লির লাড্ডু যে খেয়েছে সেও পস্তাচ্ছে, আর যে না খেয়েছে সেও পস্তাচ্ছে। জয় রাধে। তো কাজে বিষয় গরলময় তাকে মানুষ সুখ চয়। গরলকেই সুখ বলে মনে করছো? সেনা সুখ দুঃখ করি মানব, ওই সুখকে দুঃখ বলে মনে কর। গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। দেখেছেন, গোবিন্দ বিষয় রসে ডুবো, তার ভক্তের সঙ্গ করো, তার দাসের সঙ্গ করো, তাহলে আনন্দের সমুদ্রে ডুবে থাকবে। আমরা তো আনন্দই চাই না, আর কিছু চাই? কি গো মায়েরা বলুন, আনন্দ ছাড়া আর কিছু চাইছি না? যেমন একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো তুমি কি করো? পড়াশোনা করি। আচ্ছা, পড়াশোনা করে কি করবে? অনেক বড় হব, কীরকম ব্যারিস্টার, মিনিস্টার, এই সেই। কেন কি করে? চাকরি করব। কেন করবে? টাকা রোজগার করব। কেন? বাড়ি গাড়ি করব। কেন? সুখে থাকব, আনন্দে থাকব। এই দেখুন, তাহলে লক্ষ্যটা কি আমাদের? সুখ বা আনন্দ। কিন্তু এই সংসারে কোথাও সুখ আনন্দ নাই, ছেলের কাছে, মেয়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, মিনিস্টারি ব্যারিস্টারি, কোথাও সুখ নাই। ওসব ক্ষণিক সুখ, অস্থায়ী সুখ, টেম্পোরারি সুখ। তাই আমরা ওই সুখ চাই না, আমরা এমন সুখ চাইছি, এমন আনন্দ চাইছি যে আনন্দ কখনো কমবে না। বলুন, এই আনন্দ এ সংসারে আছে? এ সংসারে কোথাও নাই। সে আনন্দ কোথায়? সে আনন্দ হলো আমার গোবিন্দ, আমার রাধা শ্যাম, আমার নিতাই গৌর, তারা আনন্দের সমুদ্র। হ্যাঁ, কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহি তার এক বিন্দু। যদি আমরা মনে প্রাণে কৃষ্ণের দাস অভিমান করতে পারি, আনন্দের সমুদ্রের মধ্যে ডুবে থাকব। কোটি ব্রহ্মানন্দ সুখ তার কাছে এক বিন্দু তুল্য নয়, সংসারের সুখ তো তার কাছে অতি তুচ্ছ, স্বর্গের সুখ অতি তুচ্ছ, কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে।
তাই সব অভিমান ছেড়ে কৃষ্ণদাস অভিমান করো। কৃষ্ণ প্রেম উপার্জন করতে হবে, তাই ব্রজসুন্দরীগণ তারা প্রেমের উপাচার দিয়ে আমার গোবিন্দের পূজা করছিলেন। অলৌকিক সেই পরিবেশে এক অনির্বচনীয় সুষমায় শোভা পাচ্ছিলেন সেই লীলা পুরুষোত্তম। অখিল রসমূর্তি শ্রী ভগবানের সান্নিধ্য, সেই সর্বকলা শাস্ত্র নিপুণা গোপাঙ্গনাদের প্রেমানুভূতিতে উদ্দীপিত করে তুলছিল। তারা সুমধুর হাসি, বঙ্কিম নেত্রপাত ও ভ্রুবিলাসাদির দ্বারাই তাকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। সেই ব্রজসুন্দরীগণ, তাদের দেহটা তো আমাদের মতো পঞ্চভৌতিক দেহ নয়, আমাদের দেহ তো জল মাটি আকাশ বাতাস অগ্নি এই পঞ্চমহাভূত দিয়ে গড়া, এটা পচা দেহ, তাই না? যখন শিশু ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, যৌবন প্রাপ্ত হলাম, আবার আস্তে আস্তে এবার সব চলে যাচ্ছে। হ্যাঁ, দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, মুখ কেমন হয়ে যাচ্ছে, চামড়া ঘুচিয়ে যাচ্ছে, একে একে সব চলে যাচ্ছে, এটা পচা দেহ। ব্রজগোপীর দেহ তা নয় গো, ব্রজগোপীর দেহ মহাভাব দিয়ে গঠিত, মহাভাবের প্রতিমা। আর সেই প্রতিমা, ওই যে বললাম একটু আগে, গোবিন্দ আর কিছু চায় না। কি চায় গো গোবিন্দ? কি চায়? শুধু প্রেম ভক্তি, শুধু ভাব চায়। তা গোপীর দেহটা মহাভাব দিয়েই গঠিত, মহাভাব দিয়ে গঠিত, এই জন্য তো গোবিন্দ